गाइस वेलकम बैक टू माय चैनल नायस्तो डेली ब्लॉग थेके तुम्हारे सबाई के स्वागत जानिए आज के शुरू करछि आमार ब्लॉग सकाल थेके स्टार्ट करलाम ए ब्लॉगटा देखा जाक कतटा दिते पारी आर आज के गरमे अतिरिक्त गरमे आर भाल लागछे ना ताई जन्य मा को बोललाम जे बेशी किछु रान्ना करार दरकार नाई अल्प किछु रान्ना करो आमि चले आज के रेस्ट नाओ आमि आज के रान्ना करे दिच्छि बेशी किछु रान्ना होबे ना তাহলে চলো আজকে আমরা ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম তাহলে তোমরা দেখতে থাকো এই যে এখানে ভাত হচ্ছে ভাতটা বসিয়ে দিলাম সকাল সকাল ভাতের মধ্যে ডিম দিয়ে দিচ্ছি ডিম সিদ্ধ হচ্ছে আর এখানে মাছ আছে মাছটা কাটতে হবে মাছটা কাটা নাই মাছি মাছ তবে কি মাছ এটা মনে হয় পোনা মাছ কাটা পোনা বড় পালা পুকুরে ধরেছে আমাদের পুকুরে ধরেছে মাছ गरमे बाइरे प्रजापति प्रजापति उठे बस दारुण लगे प्रजापति देखे तो देखे आँ माछ काटे डिमे झोल करब सब रेडी कर नहीं माछ भाजा भात हो गए बेशी किछु करब ना मा के बोलाम शुद्ध डिमे झोल करो डिम एक हल्का कर भिजे नेब जलजा खा बस खा जा डिम भाजा हो गए झोल हो गए आयुषर जो लंका छाड़ा लंका दिए झाल माछ भाजा बसि दिल बेगनी एक आलू भाजा कर रेखे आलू भाजा और बेगनी पड़ा और बाहरे एखाने माछ होच्छे কি করবি মাগনি মা এমোতে বলি তো হ্যাঁ আয়ুষা এর বিজি কর এগুলো হচ্ছে বিজি কত এই যে আয়ুষা এখানে খালা করছে ফুল নিয়ে উল্টো করে বসছিস আর বাইরে প্রচন্ড রোদ প্রচন্ড গরম কোথায় যাবি কিছু তো করে আমি যাব ঠাকুর মন্দিরে ঠাকুর মন্দিরে যাবি जूतो पर उठे ना हाँ चल आए खूब रोद देख देख
যে আমার রান্না হয়ে গেছে, মাছ করলাম, ভাত, একটু ডিমের ঝোল আর আলু ভাজা করেছি একটু। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আজকে স্নান করাবো, আজকে স্নান টান করিয়ে খাই দেবো। দেখি চলো আজকে এবার স্নান করিয়ে দিই। আয়ুষ স্নান করতে চলে এসছে বাথরুমে, আজকে এবার স্নান টান করাবো। আয়ুষ শ্যাম্পু দেবে মাথায়, কি শ্যাম্পু দিবি তুমি মাথায়? হেটাল শোল্ডার, বেশ ঠিক আছে, তুমি শ্যাম্পু চান টান করে নাও, আয়ুষকে স্নান টান করে দিই আমি। আয়ুষ স্নান টান করে রেডি হয়ে গেছে, স্নান টান করে রেডি হয়ে বসে কুরকুরে খাচ্ছে, আর আমু একটু এবিসিডি পাঁপড়। ও এটাই তো, এটা কুরকুরে না, এটা এবিসিডি পাঁপড়। আর তার মধ্যে এই একটা খেলা ছিল, ছোট্ট পাড়া একটা গিফট খেলা। আর আয়ুষ স্নান টান করে বসে আছে, এবার একটু পর ওকে ভাত খাই দেবো। আমি বসে আছি আয়ুষের কাছে, আয়ুষের আমাদের বসে আছি, একটু পরে ভাত খাবো। একটা বাজু, তাদের 12:30 মতো বাজে, আয়ুষকে বলে